আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বেলা ফুরাবার আগে অডিও বুক সিরিজের চতুর্থ পর্ব পরিচ্ছেদ এক অধ্যায় বলো সুখ কোথায় পাই পরিচ্ছেদ ক। সুখ কি এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীন কালের। সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য আর তত্ত্ব মানুষ যুগে যুগে দাঁড় করিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য মানুষ কখনো আশ্রয় নিয়েছে দর্শনের, কখনো বা বিজ্ঞানের, কখনো সে বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকেই মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই খুঁজে নিয়েছে নিজের সুখ। তবু প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কি? আধুনিক বিজ্ঞান যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, রহস্যবৃত জিনিসগুলো যখন মানুষ জেনে নিচ্ছে একের পর এক, যখন শহরগুলো ভরে উঠছে ইট পাথরের ইমারতে, যখন বন জঙ্গল উধাও হয়ে কল কারখানায় ছেয়ে যাচ্ছে বিরান ভূমি, তখন একদল লোক এসে আমাদের জানালো সুখ আসলে কি। তখন একদল লোক এসে আমাদের জানালো সুখ আসলে ভোগে। এই দুনিয়াকে উপভোগ করার মধ্যেই আছে সুখ। যার বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি আছে, আছে আমোদ ফুর্তির জন্য সকল আয়োজনের সামর্থ্য, জগতে সেই হলো সুখী। তারা হ্যামিলনের বংশীবাদকের মতো আমাদের এমন পার্থিব সুখের দিকে আহ্বান করতে লাগলো। তাদের বাঁশির মধুর সুরে দুলে উঠল আমাদের মন। তারা আমাদের বোঝাতে সক্ষম হলো যে এই জীবনটাই শেষ, মৃত্যুই সবকিছুর সমাপ্তি, এরপর আর কিছুই নেই, কিচ্ছু না, কেবল অন্ধকার আর অন্ধকার। সুতরাং এই জীবনকে যে যত বেশি উপভোগ করতে পারবে সে তত বেশি সুখী মানুষ। আমরা শুনলাম, এরপর সুখী মানুষ হবার জন্য নেমে পড়লাম একটা দুরন্ত প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা বড় হবার প্রতিযোগিতা। কাকে ছাড়িয়ে কে বড় হবে, কাকে ছাপিয়ে কে এগিয়ে যাবে, আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারিত হলো। কারি কারি টাকায় আমাদের ব্যাংক ভর্তি থাকতে হবে, আমার নিজস্ব গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, আমাকে জৈবিক সুখ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণীগণ থাকতে হবে, যশ খ্যাতি তো অবশ্যই থাকা চাই, মিডিয়াতে আমি হব টপ অব দ্য টাউন, পত্রিকার টপ অফ দ্য ডে, আমাকে নিয়ে ফিচার হবে, প্রদর্শনী হবে, আমাকে এক নজর দেখার জন্য, আমার একটা অটোগ্রাফের জন্য মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকবে, তবেই না আমি সুখী মানুষ। কর্পোরেট দুনিয়ায় খ্যাতি সবকিছু। যার খ্যাতি নেই সে সুখী নয়। সুখী হতে হলে তাকে খ্যাতি অর্জন করতে হবে। কিছুদিন আগে একটা গুঞ্জন চাউর হয়েছিল জোরে সোরেই। হলিউডের এক অভিনেত্রী তার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়। অভিনয় জগতে খ্যাতির জন্য তাকে পর্দার পেছনে অভিনয় জগতে খ্যাতির জন্য তাকে পর্দার পেছনের এবং সামনের পুরুষদের বিছানায় সঙ্গ দিতে হয়েছে, হতে হয়েছে অনেকগুলো পুরুষের উপভোগের বস্তু। খ্যাতির তাড়না আর মোহে অন্ধ এই অভিনেত্রী হ্যাবিলনের সেই বংশীবাদকের সুরে নিজেকে রেখেছিল, ভেবেছিল এতেই বুঝি সুখ, এতেই বুঝি জীবনের সকল প্রাপ্তি। সেই প্রাপ্তি আর সুখ লাভের আশায় বিলিয়েছে নিজের সর্বস্ব, হয়েছে পুরুষদের বিছানার সামগ্রী। যখন তার হুশ ফিরল, বুঝতে পারলো যে এটা আসলে সুখ নয়, মরিচিকা, তখন সে সোচ্চার হলো, প্রতিবাদ জানালো, টুইটারে লিখলো, ইফ ইউ হ্যাভলি হ্যারাসড অর অ্যাসাল্টেড রাইট মি টু অ্যাস এ রিপ্লাই টু দিস টুইট 6211। এই টুইটের প্রত্যুত্তরে হাজার হাজার টুইট আসতে লাগলো। স্বপ্নিল বলিউড আর হলিউডের হাজার হাজার অভিনেত্রী সেই টুইটের সাথে একাত্মতা ঘোষণা করে মি টু লিখে প্রতিবাদ জানালো। অর্থাৎ তারাও তাদের সেই সুখের দুনিয়ায় কোনো না কোনো ভাবে যৌন নির্যাতনের শিকার। যেই খ্যাতি আর সুখের জন্য মেয়েগুলো নিজেদের ডুবিয়ে রেখেছিল পার্থিবতা লাভের মধ্যে,
সেই সুখ অর্জন করতে গিয়ে নিজেকে বিকিয়ে বসা সেই অভিনেত্রীরা বুঝেছিল চোখ ধাঁধানো এই কর্পোরেট দুনিয়া আসলে আস্ত একখণ্ড। সেই সুখ অর্জন করতে গিয়ে নিজেকে বিকিয়ে বসা সেই অভিনেত্রীরা বুঝেছিল চোখ ধাঁধানো এই কর্পোরেট দুনিয়া আসলে আস্ত একখণ্ড নরক। দ্বিতীয় পরিচ্ছেদ, মিডিয়া আমাদের সামনে যাদেরকে সুখী হিসেবে উপস্থাপন করে, মাঝে মাঝে আমরা তাদের কিছু করুণ পরিণতির গল্প শুনি। লিনকিন পার্কের সেই বিখ্যাত গায়কের কথা মনে আছে? অসম্ভব খ্যাতিতে রাঙানো ছিল যার ক্যারিয়ার, কি পায়নি লোকটা জীবনে? টাকা, গ্ল্যামার, চাকচিক্যময় জীবন সবকিছু, তবু কেন তাকে আত্মহত্যা করতে হলো? এই তো সেদিন শুনলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত কমেডি শো মিরাকেলের সঞ্চালক মীর আত্মহত্যা করতে চেয়েছেন, একবার কিংবা দুইবার নয়, এই পর্যন্ত চারবার নাকি আত্মহননের পথে পা বাড়িয়েছিলেন মীর। কি অদ্ভুত, তাই না? বস্তুবাদী দুনিয়া আমাদের যা দিয়ে সুখী করতে চায়, যা লাভে সুখী হতে বলে, তার সবটাই তো এদের আছে, তবু এরা কেন যেন সুখী নয়। এদের জীবনের কোথাও যেন অসুখী হবার ভীষণ অসুখ। কয়েকদিন আগে বলিউডের এক উঠতি নায়িকার ঘটনায় মুখর ছিল সোশ্যাল মিডিয়া। অভিনয় জীবনের শুরুতেই তাক লাগিয়ে দেওয়া এই নায়িকার নাম সরি তাক লাগিয়ে দেওয়া এই নায়িকা জানিয়েছেন তিনি ভালো নেই। তার খ্যাতি, বৃত্ত, বৈভব কিংবা কর্পোরেট মুগ্ধতার কোনো অভাব নেই, তবু কোথাও যেন তিনি শান্তি খুঁজে পাচ্ছেন না। সবকিছু থেকেও তার মনে হয় যেন কোথাও আসলে কিছুই নেই। লিনকিন পার্কের সেই গায়ক মিরাকেলের মীর কিংবা নিজেকে বিলিয়ে দিয়ে খ্যাতি লাভ করা সেই নায়িকা, তারা কি আদৌ সুখী? আদৌ কি তারা তৃপ্ত, সন্তুষ্ট? আদতে সুখের মূল হচ্ছে সন্তুষ্টি, পরিতৃপ্তি। আপনি যখন কোনো কিছু পেয়ে সন্তুষ্ট হবেন না, তৃপ্ত হবেন না, তখন আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে। যা পেয়েছেন তার চেয়ে বেশি কিভাবে অর্জন করা যায়, সেই নেশা আপনাকে সর্বদা তাড়িয়ে বেড়াবে। আপনি ঘুমের মধ্যেও অস্থির থাকবেন, ঘুম ভাঙলেই আপনার খ্যাতি আর অর্জনের পেছনে দৌড়াতে মন চাইবে। সুখ তাহলে কোথায়? খালি টাকা আর খ্যাতি যদি সুখের নিয়ামক হতো, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হতো পৃথিবীর সেরা পাঁচজন সুখী মানুষের একজন। সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার বনে যাওয়া মার্ক জুকারবার্গ কি আসলেই সুখী? তার রয়েছে অসম্ভব রকম খ্যাতি আর বৃত্ত, তবে তাতেই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। অন্য আট দশ জনের মতো বেশি অর্জনের আকাঙ্ক্ষা জেঁকে বসে আছে তার হৃদয়ে মনেও। এই আরো অর্জন, আরো পাওয়ার জন্য যা দরকার, এই ধরনের লোকগুলো তার সবটাই করতে পারে, জাকারবার্গও করে। এই তো সেদিন জাকারবার্গের মার্কিন আদালত জাকারবার্গকে মার্কিন আদালতের মুখোমুখি হতে হলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই তিনি নাকি আমেরিকার গত নির্বাচনের সময় মার্কিন ইউজারদের তথ্য ফাঁস করেছে কোনো থার্ড পার্টির কাছে। এই কাজটার জন্য সে নিশ্চয়ই বিশাল অঙ্কের বান্ডেল পেয়েছে, কিন্তু দিন শেষে কি মিলল ভাগ্যে? ভৎসনা, আর মুখোমুখি হতে হচ্ছে বিচারের। এই যে লোভ, এই যে আরো পাওয়া, আরো বড় হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা, এটা এটা মানুষকে নৈতিকভাবে পঙ্গু করে দেয়। সে যখন লোভ আর লালসার মধ্যে ডুবে যায়, ভালো মন্দ তফাৎ নির্ণয় করা তার পক্ষে আর সহজ হয় না। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।